তো ফাইনালি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি ইনফিনিক্স হট ইলেভেন এস মোবাইলটা লঞ্চ করে গেল তো এই ফোনে আমরা কী ফিচার্স পাচ্ছি কী স্পেসিফিকেশান থাকছে ফোনটায় মোবাইলটা কেমন হবে আপনাদের জন্য ফোনটার দাম কত সেই ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছুই জানতে পারবেন আপনারা এই মোবাইলের ব্যাপারে এবং ফোনটা যথেষ্টই কম দামে লঞ্চ করেছে এবং এই ফোনটা যে দামে লঞ্চ করেছে সেই দামে কিন্তু আমরা বেশ ভালো ফিচার স্পেসিফিকেশান মোবাইলটাতে পেয়ে যাচ্ছি তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবারের মাইলস্টোন কমপ্লিট করতে সাহায্য করার জন্য এবং এইভাবে পাশে থাকার জন্য এইভাবে সাপোর্ট করার জন্য আর আমি আমার ব্লগিং চ্যানেলে কিছু ভিডিও আপলোড করেছি এবং নিয়মিত ওখানেও আমি ভিডিও আপলোড করতে থাকবো তো আপনারা যদি ওই চ্যানেলটা ভিজিট করতে চান তাহলে লিমিটলেস আনন্দ ভ্লগস বলে চ্যানেলটাকে সার্চ করবেন ইউটিউবে বা আমি এই ভিডিও ডিসক্রিপশানে ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা কিছু ভিডিও দেখতে পাবেন বেশ মজা হবে ওখানে তো ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওটাও ঘুরে আসতে পারেন তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কি কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট সাত আট ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঁচোল ডিসপ্লে মানে আমরা এই ফোনে বেশ বড়ো সাইজের এবং বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি ফুল এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার জন্য মোবাইলের ভিডিও ভিং এক্সপিরিয়েন্সটা যথেষ্টই ভালো হবে এই ফোনে যে ডিসপ্লেটা থাকছে তার স্ক্রিনে রেট থাকছে নাইনটি হার্স এবং এতে আমরা ওয়ান এইটটি হার্স ট্যাচ স্যামিং রেট পেয়ে যাচ্ছি মানে টাচ রেসপন্সটা ভালো হওয়ার জন্য এবং স্কিন রিফ্রেশ এর বাজেট হিসাবে ঠিকঠাক থাকার জন্য এই ফোনে কিন্তু আমরা বেশ ভালো গেম খেলতে পারবো মোবাইলটির থিকনেস হচ্ছে আট পয়েন্ট আট দুই মিলিমিটার এবং এর ওজন হচ্ছে দুশো পাঁচ গ্রাম মতো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড ইলেভেন অপারেটিং সিস্টেম এক্সো এস সেভেন পয়েন্ট সিক্স ইউজার ইন্টারফেসের সাথে আমরা সোজা চলে আসি ফোনে সিকিউরিটির দিকে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইল আমরা পেয়ে যাচ্ছি রেয়ার মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস অ্যান লকের ফেসিলিটি মোবাইলটির রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা পঞ্চাশ মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ ওয়ান পয়েন্ট সিক্স এরপরে আমরা একটা দুই মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি তারপর থাকছে একটা এআই লেন্স এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মোবাইলটি রেয়ার সাইডে আমরা কোয়াইট ফ্ল্যাশে সাপোর্ট পাচ্ছি এবং ফ্রন্টেও কিন্তু আমরা ডুয়েল ফ্ল্যাশে সাপোর্ট পাচ্ছি যার মানে অন্ধকারে সেলফি তোলাটা কিন্তু যথেষ্টই কার্যকরী হবে বেশ ভালো সেলফি তুলতে পারবেন এই মোবাইলের মাধ্যমে এবং রেয়ার ক্যামেরার মাধ্যমে আপনারা বেশ ভালো ভিডিওগ্রাফিও করতে পারবেন এছাড়া এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাজার এমএইচের জাম্বো ব্যাটারি আঠেরো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ফোনে যে চার্জিং কানেক্টারটা থাকছে সেটা ইউএসবি টাইপ সি এটা বেশ ভালো করেছে কোম্পানি বলতেই পারি আমি এবং এছাড়াও এই ফোনে আমরা ডুয়াল স্পিকারের সাপোর্ট পাচ্ছি মানে কোনো একটা ভিডিও দেখার সময় ভিডিও এক্সপিরিয়েন্সটা কিন্তু যথেষ্টই ভালো হবে এই মোবাইলে এবার আমরা সোজা চলে আসি ফোনের পারফরমেন্সের দিকে জেনে নিই এতে আমরা প্রসেসার কি পাচ্ছি তো মোবাইলটিতে থাকছে মিডিয়াটেক হিলিও জি এইট এইট প্রসেসার এটা একটা টুয়েলভ এনএম্রোক্রো প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইল আপনারা বেশ ভালো গেম খেলতে পারবেন মাল্টিটাস্কিং করতে পারবেন ইমেজ প্রসেসিংও কিন্তু যথেষ্ট ভালো হয় এই মোবাইলে এবং এই চিপসেটটা যদি ফোর জি সাপোর্ট করে তাই এই মোবাইল আপনারা ফোর জি সাপোর্ট পাবেন ফাইভ জি সাপোর্ট পাবেন না অল ওভার পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে কিন্তু আপনারা বেশ ভালো পারফরমেন্স পাবেন এটা বলা যেতে পারে এবার আমরা সোজা ফোনের কালারের দিকে চলে আসি মোবাইলটি আপাতত অফিসিয়ালি তিনটে কালার ভেরিয়েশনে লঞ্চ হয়েছে পোলার ব্ল্যাক সেভেন ডিগ্রি পার্পেল এবং গ্রিন ওয়েব অবশ্য আমি যে কটা ওয়েবসাইট ভিজিট করলাম সেইগুলোতে দেখলাম বেশিরভাগ অ্যাভেলেবেল যে ফোনগুলো আছে সেগুলো পোলার ব্ল্যাক বা গ্রিন ওয়েব এই দুটো কালারে পাওয়া যাচ্ছে সেভেন ডিগ্রি পার্পেলটা অত বেশি পাওয়া যাচ্ছে না সমস্ত ওয়েবসাইটে আমি দেখতে পেলাম না আপনারা যদি আপনাদের কাছাকাছি কোনো দোকানে পেয়ে থাকেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আর পাঁচজন ভিউয়ার যারা আছে যারা দোকানে এই মোবাইলটা কিনতে চায় তারা যদি ওই কালারের ফোন খোঁজে তাহলে তাদের একটু হেল্প হয়ে যাবে এবার আমরা সোজা চলে আসি ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের দিকে মোবাইলটি আপাতত বাংলাদেশে অফিসিয়ালি দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে এতে থাকছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ মানে আমরা বেশ বড় ইন্টারনাল স্টোরেজ পাচ্ছি র্যামটাও বেশ ভালো থাকছে এই মোবাইলের চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজওয়ালা ভেরিয়েন্টের বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে চৌদ্দ হাজার নশো নব্বই বাংলাদেশি টাকার কাছাকাছি এবং এই ফোনের ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল ভেরিয়েন্টের বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে পনেরো হাজার নশো নব্বই বাংলাদেশি টাকার কাছাকাছি তো ফোনটার ব্যাপারে আপনাদের কি ধারণা আপনাদের কী মত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে আমি জাস্ট একটা জিনিস বলতে পারি বেশ অল্প দামে কিন্তু বেশ ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছেন আপনারা এই মোবাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই